আলাইকুম প্রিয় বন্ধুরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতু বিভাগ আবারও নতুন নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত করেছে এখানে দুইটি ক্যাটাগরিতে প্রচুর সংখ্যা লোকবাল নিয়োগ দেওয়া হবে আর এখানে প্রায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে আবেদন যোগ্যতা লাগবে মাত্র এস এস পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস আর এখানে যারা মাদ্রাসা থেকে পাশ করছেন তারাও আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের তারিখ হলো তো আমরা বিস্তারিত দেখে আসি এর আগে বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সকল ধরনের সরকারি চাকরি ও টপ বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞাপন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ওয়ান করে দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগে রাজত্ব খাতভুক্ত পদে নিম্নমানিত সত্ত্বে জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো অনুযায়ী জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো একদিকে ক্যাশ সরকার বেতন পাবে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত আর এখানে পদ সংখ্যা আছে মাত্রই একটি আর এখানে যোগ্যতা অভিজ্ঞতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তাছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে তো দুই দেখে আছে অফিস সহায়ক বেতন পাবেন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে পদ সংখ্যা শেষ চারটি যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আর এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না নারায়ণগঞ্জ ব্রাক্ষণবাড়িয়া নোয়াখালী নাটোর বগুড়া দিনাজপুর যশোর ও বরিশাল জেলা মানে এই তিন চারটা জেলা শুধু আবেদন করতে পারবেন না বাকি সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে যদি এখানে আপনি এতিম বা প্রতিবন্ধী কোটার প্রার্থী হয়ে থাকেন তাহলে যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের সত্যাবলী আছে প্রার্থীর বয়স সীমা এখানে সাধারণ প্রার্থীর বয়স সীমা একই ফেব্রুয়ারি দু অনুযায়ী আঠারো থেকে ত্রিশ বছরের ভিতর হতে হবে আর যাদের কোটা আছে তাদের ১৮ থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর এখানে বিশেষ সত্যবলিতে আছে পশে মাস ২০২০ হাজার বিশ খ্রিস্টাব্দের তারিখে যাদের বয়স সর্বোচ্চ ত্রিশ বছর হয়ে গেছে তারাও এখানে চাইলে আবেদন করতে পারবেন তো এখানে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে আজকের থেকে মানে আজকে বারো তারিখ তো বারো তারিখ থেকে আবেদন শুরু হবে সকাল নয়টা থেকে আর আবেদন শেষ হবে চৌঠা মাস দু হাজার তেইশ তারিখ বিকাল চার ঘটিকা পর্যন্ত তো বন্ধুরা এখানে আবেদন ফি লাগবে একশো দশ টাকা আর এই টাকাটা আপনার মানে বিকাশের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে আপনি মানে যখন আবেদন করবেন তখন আপনার ঠিক বাহাত্তর ঘন্টার ভিতরে বিকাশ থেকে আপনাকে একশো দশ টাকা পেমেন্ট করতে হবে মানে একশো টাকা পেমেন্ট করতে হবে আর দশ টাকা চার্জ কাটবে তো বন্ধুরা এটা যেহেতু সরকারি চাকরি তো আপনি চাইলে আবেদন করতে পারেন তো সে থাকার জন্য ধন্যবাদ আর প্লিজ চ্যানেল নতুন হলে সকল ধরনের চাকরির আপডেট জানার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটিও অন করে রাখুন ধন্যবাদ